কেজি ছিল কয় টাকা? 18 টাকা। মুসুর ডালের কেজি ছিল 22 টাকা। খেসারির ডাল ছিল 7 টাকা। গরু ছাড়া কেউ খেত না। আলুর কেজি ছিল 3 টাকা। 10 টাকায় 2 কেজি শাক পাওয়া যেত। সোয়াবিন তেল ছিল 26 টাকা। শেখ হাসিনা বাজের বাজার হাট কি করেন না? গণভবনের সরকারি খরচে শাক হাঁস মুরগি দুনিয়া পালছেন, নিজে খাচ্ছেন, সচিবদের বাসায় বাক্স ভরে পাঠাচ্ছেন, উপসচিবদের বাসায় উপঢৌকন দিচ্ছেন, ডেপুটি সচিবদের বাসায় সরকারি খরচে উৎপাদন করে ঘুষ দিচ্ছেন, ওরা আপনার অনুগত হয়ে থাকে। আরে গণভবনে শুধু বাগান করবেন কেন? বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বরাদ্দকৃত 9 একর জমি নিয়ে গায়ে ঝাল ধরছিল না? আর 2001 সালে ক্ষমতা ছাড়ার আগে ওই 150 একরের 100 বিঘা গণভবনটা 10 টাকা লিজ দিতে গায়ে ঝালটা ধরেনি? লিখে দেন হেয়ার রোড আরো 50 একর, লিখে দেন মিন্টু রোড আরো 25 একর। বাংলাদেশের কোন নামে নেবেন? পূর্বাচল, বাড়িধারা, বসুন্ধারা সব আপনাকে দিয়ে দেবো।